পড়ে বিসমিল্লাহ মাঝি পাক মদিনায় চল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিস খরচ করেছে এই দুনিয়াতে আমরা জানি, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই দুনিয়াতে আমরা জানি পাঁচটা জিনিস আমাদের প্রতি আল্লাহ খরচ করেছে। তিনটে জিনিস আমাদেরকে ফ্রি ফ্রি করা যাবে, কলমা পড়ো, নামাজ পড়ো, রোজা করো, কিন্তু হজ এবং যাকাত এই দুটো কিন্তু টাকা পয়সা হলে তবে। আর এই দুনিয়াতে দেখবেন অনেকজন কোটি কোটি টাকার মালিক আছে, কারোর যাকাতের প্রতি ইন্টারেস্ট থাকে এবং কারোর থাকে না। এই দুনিয়াতে অনেকজন যে যার ব্যক্তিগত ব্যাপার, এর হিসাব আল্লাহ আল্লাহর কাছে তাকে দিতে হবে। কেউ যদি কোটি কোটি টাকার হয় মালিক, সে কিছু টাকা দিয়ে দিল বলে যাকাত দিয়ে দিয়েছে, যাই হোক সেটা আল্লাহ আল্লাহর সাথে সে বুঝে নেবে। কিন্তু প্রত্যেক মুসলমান যারা টাকা পয়সা হয় বড় লোক হলে, তার প্রত্যেক মানুষের মমিনের মনের তামান্না, মনের আশা যদি আল্লাহ কিসমতে রাখে একদিন একদিন হজ যাব, ওই কাবা শরীফ তোয়াব করব, মদিনা শরীফ জিয়ারত করব, এক নবীজির আশিক তার মনের বড় তামান্না, মনের আশা যে সোনার মদিনা রওজা মোবারক জিয়ারত করতে যাবে, কিন্তু তার কাছে টাকা পয়সা গয়না গাড়ি তেমন কিছু নেই, বড় গরিব। এই দুনিয়াতে আমরা হজে যেতে গেলে এখন অনেক টাকা লাগবে, প্লেনে করে যেতে হয়, এর আগে পানির জাহাজ, তার আগে উটের পিঠে, মানুষ আস্তে আস্তে যুগ চেঞ্জ হয়েছে। তো পানির জাহাজের সময় এক এক গরিব মানুষ তার মনের বড় আশা মনের তামান্না শুধু ওই ক্যালেন্ডারে দেখে, খবরের কাগজে দেখে মদিনার ছবি, কাবার ছবি, তার মনটা ছটফট ছটফট করতে থাকে, আহা আল্লাহ আমাকে কবে নিয়ে যাবে। এবং যখন হাজিদের জাহাজ চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে করতে, তখন সেই তার মনটা ব্যাকুল হয়ে যায়। এক সময় হাজিদের জাহাজ যখন চলে যাচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে করতে, তার মনটা ছটফট করছে আল্লাহ আমাকে কবে নিয়ে যাবে। আর সমুদ্রে নৌকা নিয়ে মাছ ধরে মাঝিরা, তো মাঝিকে বলছে শোনো না মাঝি, চলো এই জাহাজের পিছন করতে করতে চলো, তুমি আর আমরা চলে যাবো, পৌঁছে যাবো ইনশাল্লাহ। বলে মাঝি বলে পাগল নাকি, একটু বড় দূরে গেলে বড় ঢেউ আসবে, বড় জাহাজ সহ্য করে নেবে, আর এই ছোট নৌকা আমি আর তুমি দুজনেই ডুবে যাব, মরে যাব। তখন সেই মাঝিকে বলে না মাঝি, কি বলতে বলতে যাব, আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ আমাদের মালিক। তো তার মনের কি আশা, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। আল্লাহু আকবার, আল্লাহ 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 বল পাক কলেমা পড়তে পড়তে তেনারে পালতোলে মাঝি, তেনারে পালতোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো আলে মাঝি, আমায় যে কোনো আলে। কলেমা পড়তে পড়তে তেনারে পালতোলে মাঝি, তেনারে পালতোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো আলে মাঝি, আমায় যে কোনো আলে। ডুবে না তো আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল বলে ওই মদিনায় যাবে, কাবা শরীফ তওয়াব করবে, তোমার মনের আরো কি আশা, সে আরো কি বলছে দেখুন।
ওস্তনে হান্নানার পাশে পড়ব নবীর দরুদ আমি পড়ব নবীর দরুদ মসজিদে নববীতে মন ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ ওস্তনে হান্নানার পাশে পড়ব নবীর দরুদ আমি পড়ব নবীর দরুদ মসজিদে নববীতে মন ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটপট করে মনে সাবর হয় না আমার মনে সাবর হয় না পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটপট করে মনে সাবর হয় না আমার মনে সাবর হয় না মঈদুল ইসলাম মঈদুল ইসলাম করলে সাবর মঈদুল ইসলাম করলে সাবর তবেই পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ